আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও হাজির হয়ে গেলাম আর একটি সুন্দর নেক ডিজাইন নিয়ে তো এখানে হচ্ছে নেক ডিজাইনটা তৈরি করার জন্য আমি পেস্টিং নিয়ে নিয়েছি তো পেস্টিংটাকে আমি এভাবে দুই ভাস করে নিয়েছি আপনারা চাইলে পেস্টিংয়ের বদলে হচ্ছে বক্রমে ইউজ করতে পারেন তো এখানে আমি চড়া সাড়ে চার ইঞ্চি নিয়েছি একইভাবে উপর নিচে সমানভাবে নিয়ে নিয়েছি এখন হচ্ছে লম্বাটা এখানে প্রায় আট ইঞ্চি নিয়ে নিয়েছি এখন আমি গলা লম্বাটা আপনাদের দেখাবো গলা লম্বাটা এখানে আমি সাড়ে ছয় ইঞ্চি নিয়েছি আপনারা চাইলে সাত সাড়ে সাত মানে আপনারা যতটুকু পড়তে পছন্দ করেন ততটুকু নিয়ে নিবেন আর চড়াটা এখানে আড়াই ইঞ্চি নিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে তিন ইঞ্চি নিতে পারেন যদি একটু চড়া গলা পড়তে চান সেক্ষেত্রে একইভাবে নিচে হচ্ছে আমি আড়াই ইঞ্চি নিয়ে নিয়েছি তো নিচের দাগটাকে আমি এভাবে মিলিয়ে নিচ্ছি এরপর উপরের দাগটাকেও সুন্দরভাবে সোজা করে মিলিয়ে নিচ্ছি তো দাগটা মিলিয়ে নেওয়ার পর তারপর হচ্ছে আমি আপনাদের ডিজাইনের জন্য উপর থেকে এখানে সাড়ে তিন ইঞ্চিতে একটা দাগ কেটে নিব আপনারা যদি গলাটা আরেকটু লম্বা পড়েন সেক্ষেত্রে এখানে চার সাড়ে চার ইঞ্চিতে ওই দাগটা দিয়ে নিতে পারেন তো আমি এখানে হচ্ছে সাড়ে তিন ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি তো এরপর হলো সাড়ে তিন ইঞ্চিতে যে দাগটা দিয়েছি তার থেকে ভেতরে এক ইঞ্চি পরিমাণ একটু বিন্দু এঁকে নিতে হবে তো একটি বিন্দু আমি এখানে এঁকে নিয়েছি এই চিহ্নটা দিয়েছি হচ্ছে এখানে ডিজাইনটা করার জন্য এরপর উপর থেকে এভাবে রাউন্ড করে নিতে হবে আমরা যেভাবে গোল গলা হচ্ছে এভাবে গোল গলাটা তৈরি করি ঠিক সেরকম করে এভাবে রাউন্ড করে নিতে হবে নেওয়ার পর কিছু অংশ নেওয়ার পর এরপর হচ্ছে আবার নিচের দিকে চলে আসতে হবে তো আপনারা চাইলে এই অংশটা বেশি কোনা রাখতে না চাইলে এবং বেশি ভেতরের দিকে না নিলেও চলবে তাহলে হচ্ছে সেটা অন্য ধরনের ডিজাইন হবে তো এরপর আমি নিচের দিকে আবার গোল করে নিয়ে আসলাম ঠিক এভাবে আপনারা চাইলে এটা কামিজ ব্লাউজের পেছন গলায় ইউজ করতে পারেন এই গলাটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে এই গলাটা এরপর হচ্ছে এক ইঞ্চি পরিমাণ বাইরে একটা দাগ দিয়ে নিচ্ছি অথবা এই গলাটাতে হচ্ছে আমি যেভাবে যেখানে কোনা তৈরি করেছি আপনারা চাইলে সেখানে ফিতাও ইউজ করতে পারেন পেছন গলায় দিলে তো এখন আমি হচ্ছে এভাবে করে দাগগুলোকে মিলিয়ে নিচ্ছি এক ইঞ্চি যে বেশি নিয়েছিলাম এটা হচ্ছে এক ইঞ্চিতে যে বেশি নিয়েছি সেটার বাইরে আমি কেটে নিব তো এখন দাগগুলোকে সুন্দরভাবে মিলিয়ে নিচ্ছি তো আপনাদের বোঝার সুবিধার জন্য আমি এখানে দাগগুলোকে গাঢ় করে দিয়ে নিয়েছি তো এখন হচ্ছে আমি দাগ দেওয়ার পরে এখন কাটিং করব তো কাটার জন্য প্রথমে ভেতরের অংশটা এভাবে করে কেটে নিতে হবে তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলে একেবারেই নতুন এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর হচ্ছে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন তো এরপর হচ্ছে বাইরের অংশটা আমি কেটে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন কাটার পর ঠিক এইরকম হবে আপনারা চাইলে এই কোণাটা বেশি পরিমাণ না দিতে চাইলে কমও দিতে পারেন তো সেক্ষেত্রে হচ্ছে আর একটু কম পরিমাণ নিতে হবে অর্থাৎ মাপটা একটু কম নিতে হবে তো এখন আমি আপনাদের কেটে দেখাচ্ছি যে কম নিলে কেমন হবে ঠিক কাটিংটা তো এখন কোনাটা আমি এখানে কমিয়ে নিচ্ছি তো উপর থেকে হচ্ছে সামান্য পরিমাণ আমি কেটে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন কাটার পর ঠিক এরকম হয়েছে আপনারা চাইলে এভাবেও কেটে নিতে পারেন তো আজকে ভিডিওটি কেমন লাগলো সেটা জানিয়ে কমেন্ট করবেন আর আপনাদের কোনো রিকোয়েস্টের ভিডিও থাকলে সেটাও আমাকে জানাতে পারেন তো আজকে এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ